আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি প্রাথমিকের শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষা পেছালো বিস্তারিত প্রতিবেদনে বলা হয়েছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় ধাপের পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে এই নিয়োগ পরীক্ষা আগামী তিন জুন অনুষ্ঠিত হবে বুধবার নিয়োগ কমিটির সহকারী পরিচালক সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আতিক এস বি সাত্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ও তৃতীয় ধাপের লিখিত পরীক্ষা আগামী দশ মে ও সাতাশ মে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত সংশ্লিষ্ট জেলার জেলায় অনুষ্ঠিত হবে মর্মে ইতিপূর্ব জানানো হয়েছিল তৃতীয় ধাপের পরীক্ষা সাতাশ মেয়ের পরিবর্তে তিন জুন সময়ে নির্ধারিত করা হয়েছে এদের মোট একত্রিশ জেলার ছয়শো কেন্দ্রে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোটি সম্পূর্ণ জেলা এবং চোদ্দোটি আংশিক জেলার চাকরি প্রত্যাশীরা এতে অংশ নেবেন দিন জয়পুরহাট বগুড়া পাবনা সুয়াডাঙ্গা পঞ্চগড় দিনাজপুর নীলফামারী ঠাকুরগাঁও বরগুনা ভোলা কক্সবাজার গোপালগঞ্জ শরীয়তপুর নারায়ণগঞ্জ মিরপুর ও নরাইল জেলার সব উপজেলার পরীক্ষা অনুষ্ঠিত হবে এছাড়া নওগাঁও নাটোর কুষ্টিয়া ঝিনাদস সাতক্ষীরা জামালপুর বাগেরহাট রাজবাড়ি পিরোজপুর পটুকালী হবিগঞ্জ সুনামগঞ্জ কুড়িগ্রাম গাইবেন্দা জেলার বাকি থাকা উপজেলাগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা জানেন যেহেতু ওই যে আর সাতাশ মে বিশেষ পরীক্ষা চল্লিশতম পরীক্ষা যে কারণে কিন্তু এই পরীক্ষাগুলো পরীক্ষাটি পিছিয়ে দেওয়া হয়েছে কারণ এই একই দিনে দুটি জাতীয় পরীক্ষা হলে কিন্তু প্রার্থীদের জন্য খুবই ঝামেলার